ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষের উত্থান ত্রুটিকে সহজ ভাষায় বলা হয় যৌন অক্ষমতা বা দুর্বলতা। পুরুষদের জন্য খুবই স্পর্শকাতর একটি বিষয় এটি। যৌন মিলনের পূর্বশর্ত পুরুষাঙ্গের যথাযথ উত্থান, কিন্তু অনেক সময় দেখা যায় মিলনের পূর্বে পুরুষের লিঙ্গের পর্যাপ্ত উত্থান ঘটছে না, কিংবা ঘটলেও বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হচ্ছে না, ফলে পরিপূর্ণ ও সফল যৌন মিলনও সম্ভব হচ্ছে না। এ ধরনের সমস্যায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন দম্পতি। পুরুষের যৌন উদ্দীপনা খুবই জটিল একটি প্রক্রিয়া, যেটির সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে তাদের মস্তিষ্ক, হরমোন, আবেগ, স্নায়ু, পেশি ও রক্ত সম্বহনতন্ত্রের। এগুলোর যে কোনো একটি সমস্যা বা অস্বাভাবিকতার কারণে ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকতে পারে। এছাড়া মানসিক চাপ, বিষণ্ণতা বা অন্যান্য মানসিক সমস্যার ফলেও ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। কখন বুঝবেন সমস্যা দেখা দিয়েছে? লিঙ্গের যথাযথ উত্থান ঘটাতে না পারা, লিঙ্গের উত্থান যথেষ্ট সময় ধরে রাখতে না পারা, যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া কিংবা কখনোই আকাঙ্ক্ষা জাগ্রত না হওয়া, দ্রুত বীর্যপাত হওয়া, বিলম্বে বীর্যপাত হওয়া, অ্যানোরগাজমিয়া দেখা দেওয়া অর্থাৎ পর্যাপ্ত উত্তেজনা সত্ত্বেও অর্গাজম লাভে ব্যর্থ হওয়া। কি করবেন? কোনো ব্যক্তি যদি ইরেকটাইল ডিসফাংশনের শিকার হন, তবে হতাশা বা সংকোচে না ভুগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক সময় স্রেফ মানসিক চাপমুক্ত হলে বা নির্দিষ্ট নিয়ম মেনে নিয়ন্ত্রিত জীবন যাপন করলেই উন্নতি সম্ভব। ডায়াবেটিস, হৃদরোগ বা অন্যান্য দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এসব রোগে স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় বলে মিলনে সমস্যা হয়। ধূমপান পুরোপুরি বর্জন করুন, অ্যালকোহল গ্রহণের মাত্রা সীমিত করুন এবং অবৈধ নেশা দ্রব্য ব্যবহার করবেন না। ওজন ঠিক রাখুন ও নিয়মিত শরীরচর্চা করুন। সুষম ও স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ করুন। রাতে পর্যাপ্ত ঘুমানো ও বিশ্রাম নেওয়া মানসিক চাপ, অবসাদ, দুশ্চিন্তা বা অন্যান্য সমস্যাকে অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। মনে রাখবেন, অধিকাংশ পুরুষের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন কোনো দীর্ঘস্থায়ী সমস্যা নয়, বরং সাময়িক একটি জটিলতা মাত্র। এই সমস্যার চিকিৎসায় অনুমোদিত ওষুধ বা ইনজেকশন ও সার্জারি রয়েছে, তবে তা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে। টোটকা বা অপচিকিৎসা নেবেন না।